এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। নন্দা, নন্দা, আসি আসি। নন্দা, কোথায় তুমি? ও মা, এগুলো সব কি? এই হচ্ছে তোমার নতুন সংসারের জিনিসপত্র। খুব ভালো হয়েছে, আমি এগুলো রেখে আসছি। এই শোনো না, আমাকে কিছু খেতে দাও না, ভীষণ খিদে পেয়েছে। তুমি বসো, আমি এক্ষুনি আনছি। একেবারে গরম গরম খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ গো। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি শালাবাবু, বাংলার গ্রাম ছাড়া এই ধরনের সরলতা, এই ধরনের ভালোবাসা, এই ধরনের আবেগ আর কোথাও দেখা যায় না। তোদের দেখে মনে হচ্ছিল যে তোরা খুব অভাবে আছিস, কিন্তু পরে মনে হলো তোরা যতটা অভাবে আছিস তার থেকে অনেক অনেক বেশি সুখে আছিস রে মা। কেমন আছো অর্জুন? ভালো আছি। আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। বসতে হবেই, বসতে হবেই, মেয়ে জামাইয়ের ঘর বলে কথা। বাবা, মা আসেনি? তুই তো তোর মাকে জানিস, সে ভাঙবে, তবু মচকাবে না। আসবে আসবে, ঠিক আসবে, সময় মতো আসতেই হবে। অর্জুন, একটা কথা বলবো, তুমি তো খুব ভালো চাষের কাজ জানো, তা সেটা শুরু করছো না কেন? কি করে করব, এই রামনগরের চার ভাগ জমির মধ্যে তিন ভাগ জমি হচ্ছে আমার মায়ের, মানে ভারতী দেবীর, আর এক ভাগ জমি হচ্ছে ওই সনাতনের। সুতরাং তো এই গ্রামের পাশে যে 50 একর বন্ধা জমি আমার আছে সেটা তুমি নিয়ে নাও, সেটা তুমি নিয়ে নাও। হ্যাঁ, বরং মাফ করবেন, আমি কারোর দান নিতে পারবো না। এটাকে দান হিসেবে ধরছো কেন অর্জুন? সরকারের কাছে লিজ বাবদ আমাকে যে টাকাটা দিতে হয় সেটা নয় তুমি দেবে, সেখানে চাষাবাদ করো, চাষ থেকে যদি লাভ হয় তার 50% তোমার, 50% আমার। হ্যাঁ আমি জানি অর্জুন, ওই জমিতে তুমি সোনার ফসল ফলাতে পারবেই। কি কিন্তু? না না না, কিন্তু কিন্তু করো না ভাইয়া, কিন্তু কিন্তু করো না, রাজি হয়ে যাও। হ্যাঁ, সবাই যখন বলছে তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, কাল থেকে আমি ওই জমিতে চাষ করব। এই মাটি যে মা, এই মাটি সোনা, এই মাটি আমার মা। চল রে চল রে ভাই আয়না রে, সবাই কোমর বেঁধে নাম, ঝরে ঝরুক রক্ত ঘাম। চল রে চল রে ভাই আয়না রে, সবাই কোমর বেঁধে নাম, ঝরে ঝরুক রক্ত ঘাম। এ মাটিতে ফলাবো রে সোনার ফসল, এ মাটি যে মা, এ মাটি সোনা, এ মাটি যে মা, এ মাটি সোনা। ¶¶
এখানে ধানের খেতে খেলবে হাওয়া, স্বপ্নের দিনটাকে যাবে তো ছোঁয়া। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।